নমস্কার রেহেনাস স্টুডিও থেকে আমি রেহেনা আজ আমি নিয়ে এসেছি একটি নতুন গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু বনাম মূর্তিচোর জঙ্গলের মধ্য দিয়ে সরু একটা রাস্তা দুপাশে গাছের ডালপালা ঝুঁকে ঝুঁকে আছে হাত দিয়ে সরিয়ে সরিয়ে এগোতে হয় সন্ধে হয়ে এসছে এখনও একটু আলো আছে আকাশে আকাশের একদিকের রং লাল আর অন্য দিকটা ধূসর জঙ্গলের মধ্যে যেন আলো ছায়ার চাফরি কাটা কত রকম পাখির ডাক শোনা যায় এখন সব পাখিরা বাসায় ফিরছে পাখিদের কিচির মিচির শোনা যায় তাদের দেখা যায় না মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক বক বনমালি নামের লোকটি আর সন্তু যাচ্ছে আগে আগে বনমালি রোগা লম্বা চেহারা ধুতির ওপর ফতুয়া পড়া মাথায় ঝাঁকড়া চুল মুখে গোপদারি নেই চোখ দুটি সরু মতন সে বারবার এদিক ওদিক তাকায় সন্তু পরে আছে প্যান্ট শার্ট আর একটা নীল সোয়েটার বাতাসে শীত শীত ভাব আছে ফতুয়া পড়া বনমালির কি শীত লাগে না কাকাবাবু পরে আছেন প্যান্টের ওপর একটা লম্বা কোট দু বগলের ক্র্যাচ নিয়ে তার হাঁটতে অসুবিধা হচ্ছে এই জঙ্গলের মধ্যে লতাপাতায় ক্র্যাচ জড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে এক জায়গায় সন্তু থমকে দাঁড়িয়ে একটা গাছের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ওই থোকা থোকা ফুল লাল ফুলগুলো কি ফুল বনমালি সেদিকে তাকিয়ে বলল কি জানি সে ফুলের নাম জানে না ফুল দেখার উৎসাহ তার নেই পেছন থেকে কাকাবাবু বললেন রঙ্গন তারপরই কাকাবাবু খুব জোরে চেঁচিয়ে উঠলেন সন্তু মাথা নিচু কর বসে পড় বসে পড় সন্তু এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেল না কাকাবাবু কেন এই কথা বলছেন তাও সে বুঝতে পারল না কাকা কাকাবাবু তার হাতের ক্র্যাচটা তুলে খুব জোরে মারলেন একটা গাছের সরু ডালে তখনই বোঝা গেল সেটা গাছের ডাল নয় সবুজ ডালের মতনই সোজা হয়েছিল এখন মাটিতে পড়ে কিলবিল করছে সন্তু এবার ভয় পেয়ে এক লাফে সরে গিয়ে বলল ওরে বাপরে সাপ ঠিক আমার মাথার ওপরে ছিল বনবালি চোখ বড়ো বড়ো করে বলল লাউ ডগা সাপ কামড়ালে আর রক্ষে ছিল না নির্ঘাত মৃত্যু কাকাবাবু কিন্তু সাপটাকে আর মারলেন না ক্র্যাচটা দিয়ে ঠেলে সরিয়ে দিলেন এক পাশে আপন মনে বললেন শীত শেষ হয়নি এর মধ্যে সাপ বেরিয়ে পড়েছে খিদের জ্বালায় আর থাকতে পারেনি তারপর বনমালির দিকে তাকিয়ে বললেন লাউ ডগা সাপের বেশি বিষ নেই কামড়ালে মানুষ মরবে কেন অবশ্যই অনেকে ভয়েই মরে যায় সন্তু জিজ্ঞেস করল সাপ কামড়ালে মানুষ মরে না কাকাবাবু বললেন সব সাপের কি আর বিষ থাকে বেশিরভাগ সাপের বিষ থাকে না কিন্তু ভয় পেতে নেই ভয় না পেলে খুব বিষাক্ত সাপ কামড়ালেও চিকিৎসা করে বাঁচা যায় ও হে বনমালি আর কত দূর বনমালি বলল এই তো আর একটুখানি মোটে কাকাবাবু বললেন তখন থেকেই তো একটুখানি একটুখানি বলছো ভালো জিনিস পাওয়া যাবে তো বনমালি জোর দিয়ে বলল খুব ভালো ভালো জিনিস পাবেন স্যার আমি কি আর শুধু শুধু আপনাদের এত দূর টেনে আনছি তবে দাম কিন্তু বেশি পড়বে কাকাবাবু বললেন যতই দাম পড়ুক তাতেই কিছু আসে যায় না কিন্তু জিনিস পছন্দ হওয়া চাই পছন্দ না হলে তুমিও পয়সা পাবে না আবার পথ শুরু হলো এবার ঝুপঝুপ করে নেমে এলো অন্ধকার পাখিদের ডাক থেমে এসেছে কাকাবাবু পকেট থেকে টর্চ বের করে সন্তুর হাতে দিলেন সাপটা দেখার পর সেই যে সন্তুর বুক কেঁপে উঠেছিল এখনও থামেনি সে টর্চের আলো ফেলে চারিদিক ভালো করে দেখছে একটু বাদে পাতলা হয়ে এলো জঙ্গল খানিক দূরে দেখা গেল একটা আলো জ্বলছে মিটমিট করে আর একটা কা আরেকটু কাছে এগোতে দেখা গেল ফাঁকা জায়গার মধ্যে রয়েছে একটা একতলা ছোট বাড়ি বনমালী বলল এই তো এসে গেছি সন্তু বলল এরকম জঙ্গলের মধ্যে শুধু একটা বাড়ি রয়েছে আর আমার এরকম বাড়িতে খুব থাকতে ইচ্ছে করে কাকাবাবু বললেন বেশি দিন ভালো লাগবে না বড়ো জোর সাত দিন তারপরেই হাঁপিয়ে উঠবি বন্ধুদের জন্য প্রাণ ছটফট করবে বাড়িটার বাইরে দরজার পাশে জ্বলছে একটা হ্যারিকেন আর ভিতরের একটা ঘরে রয়েছে আর একটা জোর আলো অস্পষ্টভাবে দেখা গেল বাড়িটা আসলে একটা মন্দিরের আড়ালে সেই মন্দিরের চূড়া অনেকখানি ভাঙা বনমালি চেঁচিয়ে ডাকল ভবেন্দা ও ভবেন একটা কুকুর ভিতর থেকে ডেকে উঠলো ঘেউ ঘেউ করে খুব জোরে দরজাটা খোলা সেখানে এসে দাঁড়ালো একটা বড় কুকুর ডাক শুনলেই হিংস্র মনে হয় বনমালি ভয় পেয়ে পিছিয়ে এসে আবার চেঁচিয়ে বলল ও ভবেন কুকুর সামলাও এবারে ভিতর থেকে কেউ একজন হাঁক দিল কে বনমালি বলল ভবেন্দা আমি বনমালি গো মালদার বনমালি নস্কর তোমার সঙ্গে কাজের কথা আছে ভিতর থেকে কেউ একজন ভোলা ভোলা বলে দুবার ডাকতেই কুকুরটা থেমে গেল তারপরে বেরিয়ে এলো একজন লম্বা লোক গেরুয়া রঙের লুঙ্গি পরা আর গায়ে একটা চাদর জড়ানো হাতে একটা সিগারেট সে প্রথমে সন্তু আর কাকাবাবুকে দেখতে পায়নি বনমালির দিকে তাকিয়ে বলল কী রে হঠাৎ এই সময় এলি যে আমার তো আজ এখানে থাকার কথা ছিল না ভালো কিছু জিনিসের খবর এনেছিস বনমালি আমতা আমতা করে বলল এই একজন সাহেবকে এনেছি ভবেন চমকে উঠে বলল কে কাকে এনেছিস কাকাবাবু সামনে এগিয়ে এসে বললেন নমস্কার আমি সাহেব টাহেব নই আমি একজন বাঙালি আমার নাম রাজা রায়চৌধুরী আর এই আমার ভাইপো সন্তু আমি পাথরের মূর্তি জমাতে ভালোবাসি নানা জায়গায় ঘুরে ঘুরে মূর্তি জোগাড় করি শুনেছি আপনার কাছে কিছু মূর্তি পাওয়া যেতে পারে ভবেন ভুরু কুচকিয়ে বলল আমার কাছে আমি মূর্তি কোথায় পাব। কী রে বনমালি তুই কী বলেছিস বনমালি বলল ইনি ভালো দাম দেবেন বলেছেন কুকুরটা কাকাবাবুর কাছে এসে ঘুরে ঘুরে গো গো গর্জন করছে কাকাবাবুর কাছে ক্র্যাচ থাকে বলে সব জায়গায় কুকুরেরা তাকে অপছন্দ করে কাকাবাবু বললেন ভবেন বাবু আপনার কুকুরটা আগে বাঁধুন না হলে ভালো করে কথা বলা যাবে না এত দূর থেকে এলাম বাড়ির মধ্যে আমাদের বসতে বলবেন না সন্তু বলল আমার খুব চেষ্টা পেয়েছে এক গ্লাস জল পেতে পারি ভবেন বলল ঠিক আছে ভিতরে আসুন আমি ভোলাকে সরাচ্ছি আয় ভোলা আয় 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 ঘরের ভিতরটা বেশ ঝকঝকে পরিষ্কার একটা খাট পাতা বসবার জন্য রয়েছে কয়েকটা মোড়া দেওয়ালে ঝুলছে একটা বাঘের ছাল ভবেন গেরুয়া পড়ে থাকলেও তার ভাবভঙ্গি মোটেই সাধুর মতো নয় কুকুরটাকে অন্য জায়গায় বেঁধে এসে সে সন্তুকে এক গ্লাস জল এনে দিল সন্তু চুমুক দিতে দিতে বলল সেই সাপটাকে দেখার পর থেকেই আমার গলা শুকিয়ে এসছিল কাকাবাবু বললেন আপনি তো বেশ নিরিবিলিতে থাকেন ভবেন বাবু। জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা আসতে হয় পায়ে হেঁটে ছাড়া এখানে আসার আর অন্য উপায় নেই তাই না ভবেন শুকনো গলায় বলল আগে কাজের কথা হোক দেখুন মশাই আমি মূর্তি বিক্রি করি ঠিকই কিন্তু আমার কাছে দুশো পাঁচশো টাকার কম দামি জিনিস পাবেন না সবচেয়ে কম দামেরটা দশ হাজার আরও দামি আছে পঞ্চাশ হাজার দু লাখ পাঁচ লাখ যদি কম দামি জিনিসের খোঁজে এসে থাকেন তাহলে আমার সময় নষ্ট করে লাভ নেই কাকা বাবু বললেন সে কি জিনিস দেখবার আগেই দামের কথা আমাদের দেখে বুঝি মনে হয় আমরা সস্তার করতে। আমার একটা তেলের কল আছে ভগবানের আশীর্বাদে টাকা পয়সার অভাব নেই ভালো মূর্তি পেলে যত দাম লাগে দেব ভবেন বলল ক্যাশ টাকা এনেছেন আমি চেকটেক নিই না কাকাবাবু কোটের একটা পকেটে থাবড়া মেরে বললেন আছে টাকাও সঙ্গে আছে আমিও নগদ কারবারে বিশ্বাস করি সন্তু আবদারের সুরে বলল আমার একটা সরস্বতীর মূর্তি চাই আর একটা গণেশ ভবেন এ ঘর থেকে একটা হ্যাজাকবাতি নিয়ে এলো আসুন আমার সঙ্গে ঘরের পেছন দিকে একটা চাতাল তার ওপাশে ভাঙা মন্দির ওরা এলো সেই মন্দিরের মধ্যে ছাদটা একেবারেই ভেঙে গেছে সেখানে গজিয়েছে বটগাছের চারা শিবলিঙ্গটি কিন্তু অক্ষতই রয়েছে কিছু শুকনো ফুল বেলপাতাও ছড়ানো মনে হয় মাঝে মাঝে এখনো পুজো হয় ভবেন শিবলিঙ্গের সামনে হাঁটু গেড়ে বসে প্রথমে প্রণাম করল তারপর সেই শিবলং লিঙ্গ ধরে খুব জোরে ঠেলা দিতেই সেটা সরে গেল খানিকটা সেখানে দেখা গেল একটা অন্ধকার গর্ত সেই গর্তে হাত ঢুকিয়ে ভবেন একটা মূর্তি তুলে আনলো কাকাবাবু সেটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন প্রায় এক হাত লম্বা একটা বিষ্ণু মূর্তি কালো পাথরের তৈরি ভবেন বলল এটার বয়স সাড়ে পাঁচশো বছর দাম পড়বে আঠারো হাজার কাকাবাবু বললেন বাহ খুব সুন্দর খুব চমৎকার দেখি আর কি আছে ভবেন আর একটা মূর্তি তুলল এটা একটা গণেশ পাথরের নয় মনে হয় পেতলের ভবেন বলল এটা পঞ্চধাতুর তৈরি বিষ্ণুপুরের গণেশ তিনশো বছরের পুরনো এটার দাম পড়বে বারো হাজার সন্তু বলল ওটা আমি নেব ওটা আমার চাই কাকাবাবু বললেন নিবি নিবি আগে দরদাম ঠিক হোক আর কে আছে দেখি ভবেনের পর আরও সাতটা মূর্তি বের করে দেখালো বেশিরভাগই নারায়ণের একটা রাধাকৃষ্ণের একটা দুর্গার কাকাবাবু সব কটা খুটিয়ে দেখে বাহ বাহ খুব সুন্দর কি চমৎকার বলতে লাগলেন সব কটা দেখা হয়ে গেলে বললেন আর নেই মদন মোহনের মূর্তি নেই ভবেন একটা নারায়ণের মূর্তি দেখিয়ে বলল এটাই তো মদন মোহন কাকাবাবু বললেন এটা তো বিষ্ণুপুরের কোচবিহারের মদন মোহন নেই ভবেন বলল আমার কাছে আর কিছু নেই কাকাবাবু হতাশভাবে বললেন যা তাহলে কি হবে এর একটাও যে আমার পছন্দ হলো না ভবেন বলল এতগুলো দেখালাম একটাও পছন্দ হলো না কাকাবাবু দুদিকে মাথা নেড়ে বললেন না একটাও না কি করে পছন্দ হবে গণেশের মূর্তিটা পঞ্চধাতুর বললেন ওটা আসলে পেতলের পুরনোও নয় নকল পাথরের মূর্তিগুলো বড়জোর জোর পঞ্চাশ ষাট বছরের পুরনো আর ওই যে বিষ্ণুর মূর্তিটা এটা একেবারে আসল আর পুরোনো এটা বিষ্ণুপুর মন্দির থেকে চোরাই জিনিস ওটাও আমার চাই না কুচবিহারের মদন মোহনের মূর্তিটা পেলে যত দাম লাগে তাতেই রাজি সেই মূর্তিটা কোথায় ভবেন এবারে চোখ শুরু করে কাকাবাবুর দিকে একটু একটুক্ষণ তাকিয়ে রইল তারপর হিংস্র গলায় বলল তুমি পুলিশের লোক কাকাবাবু নিরীহভাবে বললেন না না আমি পুলিশের লোক নই মদন মোহনের মূর্তিটা বার করো তার জন্য যত টাকা চাও দেব বনমালি এতক্ষণ চুপ করেছিল এবার চেঁচিয়ে বলল ভবেন আমি এখানে আসতে চাইনি ওই লোকটা আমাকে ভয় দেখিয়ে জোর করে এনেছে বিশ্বাস করো আমি ইচ্ছে করে আনিনি ভবেন বলল তুই ওই ছোড়াটাকে জাপটে ধরত আমি এই বুড়োটাকে ধরছি আমার সঙ্গে চালাকি করতে এসেছে বনমালি সন্তুকে দু হাতে জড়িয়ে চেপে ধরল কিন্তু সন্তুকে চেনে না শন্তু সঙ্গে সঙ্গে তাকে উল্টে দিয়ে দরাম করে ফেলে দিল মাটিতে দেওয়ালে বনমালির মাথা ঠুকে গেল খুব জোরে সন্তু দু হাতে ধুলো ঝেড়ে বললো একটু গায়ের জন্যেই ভবেন তার পেছনের দেয়ালে ঝোলানো একটা মস্ত বড় খাড়া তুলে নিয়ে কাকাবাবুকে বলল দেব শেষ করে কাকাবাবু বললেন বাহ হাড়াটা তো বেশ পুরোনো মনে হচ্ছে দেখি দেখি দাও তো ওটা কত দাম পড়বে ভবেন বলল আমার সঙ্গে চালাকি করতে এসো না এক কোপে মুন্ডু উড়িয়ে দেব সঙ্গে টাকা পয়সা কি আছে বার করো তো বুড়ো কাকাবাবু বললেন আমাকে বুড়ো বুড়ো বলবে না আমি খোড়া হতে পারি কিন্তু বুড়ো নই তোমার থেকে আমার গায়ের জোর বেশি খালি হাতে লড়াই করার সাহস আছে তোমার ভবেন এবার খাড়া দিয়ে কাকাবাবুর মাথায় একটা কোম মারতে যেতেই কাকাবাবু পকেট থেকে রিভলভারটা বের করলেন বকুনির সুরে বললেন তুমি এত বোকা কেন ভবেন আমাকে মারতে আসছিলে জানো না মানুষ খুন করলে ফাঁসি হয় আমার হাতে এটা কি দেখেছো? খাড়া দিয়ে কি আর বন্দুক পিস্তলের সঙ্গে লড়াই করা যায় খাড়াটা নামিয়ে রেখে আমার কথা মন দিয়ে শোনো ভবেন এবার ভয় পেয়ে কাঁচু মাছু করে বলল কাক পুলিশ কাকাবাবু বললেন না আমি পুলিশ নই খোড়া পুলিশ তুমি দেখেছো কখনো পুলিশ কি কখনো তার ভাইপোকে নিয়ে ঘোরে মদন মোহনের মূর্তিটা কোথায় কুচবিহার মন্দির থেকে যেটা চুরি গেছে বড় জাগ্রত দেবতা সেটা ওই মন্দিরে আবার ফেরত দিতে হবে ভবেন বলল সেই মূর্তি আমার কাছে নেই সেই মূর্তি সম্বন্ধে আমি কিছু জানি না কাকাবাবু বললেন বেশ চোরাই মূর্তির ব্যবসা ফেঁদে বসেছ হ্যাঁ ভাঙা মন্দিরের সাধু সে যে থাকা পুলিশ এতখানি জঙ্গলের মধ্যে সচরাচর আসে না এলেও শিবলিঙ্গ সরিয়ে দেখবে না শিবলিঙ্গের গায়ে হাত দেবে না পুলিশও তো ঠাকুর দেবতাদের ভয় পায় শোনো তোমার সামনে দুটো পথ আছে হয় তোমাকে আমি এক্ষুনি পুলিশের কাছে নিয়ে গিয়ে ধরিয়ে দেব তুমি চোরায় মাল রাখো আর আমাকে খুন করতে চেয়েছিলে দুটোই বড় অপরাধ তবে তুমি যদি কুচবিহারের মদন মোহনের মূর্তিটা আমাকে ফেরত দাও তাহলে তোমাকে আমি আপাতত ছেড়ে দিতে পারি ভবেন গলায় বলল সে মূর্তি আমার কাছে নেই কাকাবাবু বললেন ফের মিথ্যে কথা ভবেন বলল আপনার পা ছুঁয়ে বলতে পারি মিথ্যে নয় আমার কাছে নেই কাকাবাবু বললেন কার কাছে আছে ভবেন বলল আমি জানি না কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তাহলে চলো থানায় দশটি বছর জেলের ঘানি ঘোরাবে ও হে তোমাকেও ছাড়বো না তুমিও জেল খাটবে বনমালী কাঁদো কাঁদো হয়ে বলল। আমি কিছু করিনি স্যার আমি আপনাদের পদ দেখিয়ে এনেছি কাকাবাবু বললেন তুমি সন্তুকে জাপটে ধরেছিলে আমাদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেবার মতলব করেছিলে এখন চলো হঠাৎ ঘুরে দাঁড়িয়ে কাকাবাবু ভবেনের গালে এত জোরে একটা চড় মারলেন যে সে ঘুরে পড়ে গেল কাকাবাবু বললেন আমার দিকে যে অস্ত্র তোলে তাকে আমি নিজের হাতে কিছু শাস্তি না দিয়ে ছাড়ি না আমাকে বুড়ো বলছিলে এখন দেখলে আমার হাতের জোর ভবেন গোল গোল চোখে একটুখানি তাকিয়ে রইল কাকাবাবুর দিকে সে এত অবাক হয়ে গেছে সে কথাই বলতে পারছে না একটু পরে ফিসফিস করে বলল স্যার যদি আমি আপনাকে ভগলুর ডেরা চিনিয়ে দিই তাহলে আমাকে ছেড়ে দেবেন বনমালী ভয় পেয়ে বলে উঠল ওরে সর্বনাশ কাকাবাবু জিজ্ঞেস করলেন এই ভোগলু বুঝি মদন মোহনের মূর্তি চুরি করেছে ভবেন বলল সে চুরি করেনি ভালো ভালো মূর্তি ভোগলুর কাছে জমা হয় সেগুলো সে চোরাপথে বিলেতে পাঠায় অনেক টাকা দাম পায় ভোগলু অতি সাংঘাতিক লোক সে যদি টের পায় যে আমরা তার নাম বলে দিয়েছি তাহলে সে আমাদের খুন করে ফেলবে তার হাত অনেক গুন্ডা আছে আমি দূর থেকে তার বাড়িটা দেখিয়ে দিতে পারি তারপর আমি আর সেখানে থাকবো না কাকাবাবু হেসে বললেন তোমার কথা আমি বিশ্বাস করব কি করে তুমি দূর থেকে কারনাকার বাড়ি দেখিয়ে সরে পড়বে আর আমি তাই মেনে নেব তোমার মতন লোকদের তো মিথ্যা কথা বলতে বাধে না এই সন্তু ক্যামেরা বের কর শুনতে অমনি পকেট থেকে একটা ছোট ক্যামেরা বার করে ফটাফট ছবি তুলতে লাগল কাকাবাবু বললেন ভবেন তোমার আর তোমার এই চোরাই মালে রাস্তানার ছবি তোলা রইল আমাদের কাছে এই ছবি পুলিশের কাছে দিলে ধরা পড়ে যাবেই বর্ণমালীও পালাতে পারবে না এবার চলো দেখি কোথায় থাকে ভগলু সেখান থেকে বেরিয়ে একেবারে সামনে সামনে চলল সন্তু তারপর বনমালী তারপর ভবেন কাকাবাবু পেছনে রিভলভারটা রেখে দিলেন পকেটে শুধু একবার বললেন ভবেন মাঝপথে পালাবার চেষ্টা করলে কিন্তু তোমার একটা পা জন্মের মতন খোড়া হয়ে যাবে তখন আমায় দোষ দিও না আমার হাতের টিপ খুব ভালো এক একটা গুলিতে তোমার এক একটা পা খোঁড়া হবে জঙ্গলের বাইরে রয়েছে একটা জিপগাড়ি ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল সবাই সেই জিপগাড়িতে উঠল সন্তু আর বনমালির পেছনে ভবেন আর কাকাবাবু সামনে ড্রাইভারের পাশে ভবেনের নির্দেশে গাড়িটা ছুটে চলল কাকাবাবু জিজ্ঞেস করলেন এই ভগলুর আসল নাম কি ভবেন বলল তা তো জানি না স্যার সবাই ভগলু ভগলু বলেই ডাকে ওর একটা থালা বাসনের দোকান আছে কিন্তু ওর আসল ব্যবসা মূর্তি পাচার করা ওকে নিজের লোক দিয়ে নানান মন্দির থেকে মূর্তি চুরি করিয়ে আনায় না স্যার এই লাইনে অনেক লোক আছে কুচবিহারের ওই মদনমোহন মূর্তি প্রথম চুরি করে বিষ্টু দাস সে পরের দিনই পাঁচ হাজার টাকায় সেটা বিক্রি করে দেয় শিলিগুড়ির অজিত সিংকে অজিত সিং সেটা পনেরো হাজার টাকায় বিক্রি করেছে শেঠ সূর্যমলকে পেছন থেকে সন্তু জিজ্ঞেস করল প্রথম চোরটার নাম বিষ্টু দাস সে কাকে বিক্রি করেছিল সন্তু এক একটা ছোট খাতা খুলে নামগুলো লিখে নিচ্ছে ভবেন বলল শেট সূর্যমল মূর্তিটা আমার কাছে এনেছিল কিন্তু দাম চাইল পঁয়ত্রিশ হাজার টাকা অত টাকা আমি দিতে পারিনি তাই ভোগলু নিয়ে নিয়েছে ও বিলেত আমেরিকায় পাঠিয়ে লাখ লাখ টাকা রোজগার করবে কাকাবাবু বললেন হুম একেই বলে চড়ে চড়ে মাস্ত তো ভাই তোমরা সবাই সবাইকে চেনো প্রায় এক ঘন্টা গাড়িটা চলার পর এসে থামলো শ্রীপুর নামে একটা ছোট্ট শহরে রেল স্টেশনের পাশেই বাজার আর কিছু দোকানপাট ছাড়া সেখানে আর কিছু নেই বেশ রাত হয়ে গেছে তবু কয়েকটা দোকান খোলা আছে একটা থালা বাসনের দোকানের পাশ দিয়ে যখন জিপগাড়িটা আস্তে আস্তে যাচ্ছে তখন ভবেন বলল ওই দেখুন স্যার কাউন্টারে ভুগলু বসে আছে খুব বড় গোপ। ভুগলুর চেহারাটা দেখবার মতন মাথায় একটাও চুল নেই চকচকে টাক কিন্তু নাকের নিচে শেয়ালের লেজের মতন মোটা গোফ মুখখানা গোল বেশ হৃষ্টপুষ্ট চেহারা দোকানে আরও তিন চারজন লোক রয়েছে মনে হয় তারা খদ্দের নয় ভুগলুরই দলের লোক